জয়গুরু জয়গুরু জয়গুরু। আসছে আগামী 15 শ্রাবণ 1431 বাংলা এবং 31 জুলাই 2024 ইং বুধবার কামিকা একাদশী ব্রত উপবাস ও তিথি। আর এই ব্রতটি পালনে পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয় এবং এই ব্রতের মাহাত্ম শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। তাই এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন। শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি শুক্ল ও কৃষ্ণ পক্ষের প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে সে আমার অত্যন্ত প্রিয়। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় একাদশী ব্রত উপবাস পালনে, তৎসমুদায় ফল লাভ হয়ে থাকে। তাই একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য লাভসহ শ্রী ভগবানের প্রীতি বিধান হয়। এই ব্রতটি পালনে আমাদের পুণ্য লাভের পাশাপাশি শারীরিক বিভিন্ন ধরনের রোগ ব্যাধির আক্রমণ থেকেও রক্ষা পেতে পারি। কিন্তু দুর্লভ এই মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান পালন না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনই পুনরায় ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। আর কেউ যদি বলে একাদশী ব্রত পালনের দরকারটা কি, সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী ব্রত পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। সুতরাং শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে আমরা সকলেই সচেষ্ট থাকব এবং শ্রীহরির একান্ত প্রিয় ভাজন হব। আর একাদশী তিথিতে অন্নপানাদি গ্রহণ বর্জন, তৈল মর্দন ও যাবতীয় ভোগ বিলাসিতা সর্বতোভাবে নিষিদ্ধ। একাদশী তিথি বাসরে ব্রহ্মহত্যাদি পাপাবলী অন্ন মধ্যে অধিষ্ঠিত হয়। অতএব ওই অন্ন গ্রহণ করিলে ব্রহ্মহত্যাদি পাপের সঞ্চয় ঘটে। তাই একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষেধ এবং উপবাস সহ শ্রী ভগবানের পূজার্চনা, নাম সংকীর্তন করা, শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ করা, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা, দান করা ও রাত্রি জাগরণ করাই এই ব্রত পালনে সার্থকতার মূল চাবিকাঠি। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সুতরাং এ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রতটি পালন করা খুবই তাৎপর্যপূর্ণ। তাই আসছে আগামী 15 শ্রাবণ 1431 বাংলা 31 জুলাই 2024 ইং বুধবার কামিকা একাদশী ব্রত উপবাস। এই ব্রত পালনের সময় পরের দিন 16 শ্রাবণ 1431 বাংলা 1 আগস্ট 2024 ইং বৃহস্পতিবার সকাল 10:46 মধ্যে। এবারে এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করছি। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কি? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি?
এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কি রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাস্তীয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে, যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তাই আসুন আমরা সকলে একাদশীর এই পুণ্য ব্রত নিজে পালন করি এবং পাশাপাশি অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করি। কেননা আমাদের সনাতন ধর্মে যে বিভিন্ন ব্রত ও তিথি রয়েছে, সবগুলোরই কোনো না কোনো মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। আর এজন্য এক বছরে যে 26টি একাদশীর পূর্ণ ব্রত রয়েছে, এর প্রত্যেকটির আলাদা আলাদা নাম, মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মে একাদশীর এই পূর্ণ ব্রত পালন করা বিধান রয়েছে। জয় গুরু। পরিশেষে একটি ছোট্ট আবেদন, যদি উক্ত আলোচনাটি আপনার ভালো লাগে, তাহলে আমাদের এই নিগম শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যদি আপনি ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য সাধুবাদ ও জয়গুরু সম্ভাষণ
জানাচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।